সকল শিক্ষার্থীদের জানো স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সেমিস্টার জেনারেল শিক্ষার্থীদের পলিটিক্যাল সায়েন্স 2021-22 শিক্ষাবর্ষের সাজেশনটা নিয়ে। অনেকদিন ধরেই তোমরা সাজেশনটা দেওয়ার জন্য বলছিলে, কিন্তু আমি সেই সাজেশনটা তোমাদের সামনে আলোচনা করতে পারিনি, কারণ একটা সাজেশন তৈরি করতে অনেকটা সময় লাগে, কিন্তু আমি সেই সময়টুকু পাচ্ছিলাম না, তাই তোমাদের সামনে সাজেশনটা নিয়ে আলোচনা করতে পারিনি। তবে থার্ড ফিফথ সেমিস্টারের মোটামুটি সমস্ত সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি। ফিফথ সেমিস্টারের বেঙ্গলি এবং থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের লাস্ট দুটা ইউনিট বাকি রয়েছে, ওইগুলিও দিয়ে দেবো এর মধ্যে। আর তোমাদের বেঙ্গলিটা রয়েছে, হিস্ট্রিটা রয়েছে, এগুলিও আমি দিয়ে দেবো। আশা করি তোমাদের কলেজের স্যার ম্যাম বা টিউশন স্যার ম্যাম তোমাদেরকে ইতিমধ্যে তোমাদের সাজেশন দিয়ে দিয়েছেন, তোমরা সাজেশন সংগ্রহ করে নিয়েছো বিভিন্ন জায়গা থেকে। তো তোমরা আরেকবার তোমাদের সেই সাজেশনটার সাথে আমার দেওয়া সাজেশনটা একটু মিলিয়ে নাও। প্রত্যেক বছরই পরীক্ষার এক দেড় মাস আগে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে থাকি, কিন্তু এবছর দিতে পারিনি, এবং প্রত্যেক বছর যে সাজেশন দিয়েছি সেই সাজেশনের মধ্যে থেকে 100% কমন পড়েছে। তো এবছর আর পরীক্ষা এক দুদিন আছে, তোমরা একটু দেখে নিতে পারো সাজেশনটা। তোমাদের সামনে প্রত্যেকটা ইউনিটের সিলেবাস তুলে ধরে কোশ্চেনগুলি সংক্ষিপ্তভাবে বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা তোমাদের সাজেশনের সাথে আরেকবার মিলিয়ে নাও। তোমরা এখানে প্রথম ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ। এই সিলেবাসের মধ্যে থেকে তোমরা সবার প্রথমে যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের দ্বিতীয় যে পার্টটা আছে, এই পার্টের মধ্যে থেকে লাস্ট যে পার্টটা গান্ধিয়ান থিওরি অফ স্টেট, এখান থেকে একটি কোশ্চেন তৈরি করে নেবে। কোশ্চেনটা হচ্ছে গান্ধিয়ান কনসেপ্ট অফ স্টেট অ্যান্ড ইটস লিমিটেশন, অর্থাৎ সমালোচনা সহ গান্ধীজির রাষ্ট্রতত্ত্বের আলোচনা। এই কোশ্চেনটা তোমরা সবার প্রথমে দেখবে এই ইউনিট থেকে। তারপর ইউনিট থেকে দ্বিতীয়ত যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে বিহেভিয়ারালিজমের উপর একটি কোশ্চেন দেখবে, অর্থাৎ আচরণবাদী দৃষ্টিভঙ্গির উপর একটি কোশ্চেন দেখবে। কোশ্চেনটা এইভাবে দেখবে যে আচরণবাদী দৃষ্টিভঙ্গির সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা, এইভাবে করে একটি কোশ্চেন তৈরি করে নেবে এখান থেকে দ্বিতীয়ত। এ দুটো কোশ্চেন দেখার পর তৃতীয়ত তোমরা যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে মার্ক্সিয়ান থিওরি অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে মার্ক্সীয় মতবাদের সমালোচনা সহ আলোচনা। এ তিনটি কোশ্চেন তোমরা মেনলি দেখবে। আরেকটি কোশ্চেন আছে আইডিয়ালিস্টিক থিওরি অফ স্টেট, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করা সমালোচনা সহকারে। এই চারটি কোশ্চেন তোমাদেরকে দেখতে হবে, কারণ গত বছর তোমাদের পরীক্ষা হয়নি, তাই এই চারটি কোশ্চেন দেখবে। তবে প্রথম দিকে যে কোশ্চেনগুলি বললাম ওই কোশ্চেনগুলি সবার প্রথমে দেখে নেবে। তো এই ইউনিট থেকে আমি চারটি কোশ্চেন দিলাম, তোমরা যদি কেউ মনে করো দুটি দেখবে, প্রথম দিকে দুটি দেখে নিতে পারো, বা চারটি দেখলে তোমরা 100% শিওর হয়ে যাবে। এই হচ্ছে প্রথম ইউনিটের সাজেশন। তোমরা এই সাজেশনটা তোমাদের স্যার ম্যামের দেওয়া সাজেশনের সাথে আরেকবার মিলিয়ে নিতে পারো। এখন বলে দিচ্ছি দ্বিতীয় ইউনিট থেকে। তোমরা এখানে দ্বিতীয় ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ। এই সিলেবাসের মধ্যে থেকে তোমরা সবার প্রথমে যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের দ্বিতীয় যে পার্টটা আছে, এই পার্টের মধ্যে থেকে ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের উপর একটি কোশ্চেন দেখবে। তোমরা সবার প্রথমে গণতন্ত্রের সংজ্ঞা বা প্রকৃতি, সংজ্ঞা বা প্রকৃতি একসাথে দেখে নেবে, সংজ্ঞা, তারপরে বৈশিষ্ট্য, এই একটা কোশ্চেন তোমরা তৈরি করে নেবে। তাছাড়া পক্ষে বিপক্ষে যুক্তিও দেখে নিতে পারো। তো সংজ্ঞা এবং বৈশিষ্ট্য মেনলি দেখবে গণতন্ত্রের উপরে। তারপর দ্বিতীয়ত যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে ন্যাশনালিজম, অর্থাৎ এই পার্টেরই ন্যাশনালিজম, অর্থাৎ জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। তাছাড়া জাতীয়তাবাদের সাথে আন্তর্জাতিকতাবাদ, অর্থাৎ ইন্টারন্যাশনালিজমের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাও দেখে নেবে। তো ইন্টারন্যাশনালিজমের সংজ্ঞাটাও দেখবে, কারণ দুমার্কে আসতে পারে। তো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় ইউনিটের সাজেশন, এই দুটি কোশ্চেন মেনলি দেখবে। তাছাড়া তোমাদের কলেজের স্যার ম্যাম বা অন্য স্যার ম্যামেরা তোমাদেরকে আর এই দুটো কোশ্চেন দেবে, মনিস্টিক অ্যান্ড প্লুরালিস্টিক, অর্থাৎ একাত্মবাদ এবং বহুত্ববাদের উপর দুটি কোশ্চেন দেবে। তো তোমরা যদি মনে করো দুটো কোশ্চেন দেখবে, তোমরা দেখে নিতে পারো। তো আমি তোমাদেরকে মেনলি বলবো ডেমোক্রেসি অ্যান্ড ন্যাশনালিজম, এই দুটো কোশ্চেন দেখার জন্য। আর কেউ যদি মনে করো মনিস্টিক অ্যান্ড প্লুরালিস্টিক দেখবে, ওই দুটো কোশ্চেনও দেখে নিতে পারো। এ চারটি কোশ্চেন, তবে মেনলি প্রথম দুটি কোশ্চেন তোমরা দেখে নেবে। এখন বলে দিচ্ছি তৃতীয় ইউনিট থেকে। তোমরা এখানে তৃতীয় ইউনিটের সিলেবাসটা দেখতে পাচ্ছ। এই সিলেবাসের মধ্যে থেকে তোমরা যে কোশ্চেনটা সবার প্রথমে দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের দ্বিতীয় যে পার্টটা আছে, এই দ্বিতীয় পার্টের মধ্যে থেকে পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের সংজ্ঞা, রাজনৈতিক দলের কার্যাবলী সবার প্রথমে দেখবে, এবং ভূমিকা, রোলটাও দেখবে। রাজনৈতিক দলের সংজ্ঞা, রাজনৈতিক দলের কার্যাবলী এবং ভূমিকা, এই কোশ্চেনটা সবার প্রথমে দেখবে। তারপর এই ইউনিট থেকে দ্বিতীয়ত যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে এই পার্টের মধ্যে থেকে প্রেশার গ্রুপস, অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থান্বেষী গোষ্ঠীর উপরে একটি কোশ্চেন তোমরা দেখে নেবে। কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কীভাবে সরকারকে প্রভাবিত করেন, অথবা কার্যপরিচালনার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো, চাপ সৃষ্টিকারীর যে কার্য পরিচালনার বিভিন্ন স্তর আছে সেই স্তরগুলি নিয়ে আলোচনা। এবং এই দুটা পার্টের মধ্যে থেকে একটি একটি পার্থক্য আসতে পারে যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা দেখে নেবে। কিন্তু মেনলি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে যে পার্থক্য আছে, এই পার্থক্যটা, এ দুটি কোশ্চেন তোমরা সবার প্রথমে দেখবে, অর্থাৎ পলিটিক্যাল পার্টিস এবং প্রেশার গ্রুপস। এ দুটি কোশ্চেন যদি তোমরা দেখো আশা করি একটি কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি মনে করো আরও কোশ্চেন দেখবে, তাহলে তোমরা প্রথম যে পার্টটা আছে এই পার্টের মধ্যে থেকে ল, লিবার্টি, রাইটস এবং ইকুয়ালিটির এই পার্টগুলির মধ্যে থেকে তোমরা কোশ্চেন দেখে নিতে পারো, কারণ এগুলির মধ্যে থেকে তোমাদের টু মার্কের জন্য দেখতে হবে। তো এগুলির মধ্যে থেকে আরেকটি কোশ্চেন আমি বলে দিচ্ছি, রাইট অর্থাৎ অধিকারের সংজ্ঞা,
ডেফিনেশনটা দেখবে রাইটের, এবং রিলেশনস, রাইট অ্যান্ড ডিউটিস অর্থাৎ অধিকার এবং কর্তব্যের মধ্যে সম্পর্কটা তোমরা দেখে নিতে পারো তৃতীয়ত একটি কোশ্চেন। তাছাড়া আরও কোশ্চেন আছে, তোমরা যদি মনে করো দেখবে তোমরা দেখে নিতে পারো তোমাদের স্যার ম্যামের সাজেশন দেওয়া অনুযায়ী। এখন বলছি চতুর্থ ইউনিট থেকে, তোমাদের চতুর্থ ইউনিটের সিলেবাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই সিলেবাসটা অনেকটাই বড়, এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। যেহেতু তোমাদের গত বছর পরীক্ষা হয়নি সেহেতু তোমাদেরকে কিন্তু এই ইউনিট থেকে চার থেকে পাঁচটি কোশ্চেন দেখতে হয়। তো তোমরা যদি রিস্ক নিয়ে পড়ো আমি তোমাদেরকে দুটি কোশ্চেন বলছি। সবার প্রথমে এই দুটি কোশ্চেন দেখবে, তার মধ্যে সবার প্রথমে যে কোশ্চেনটা আছে তা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম যে পার্টটা আছে এই পার্টের মধ্যে থেকে ডেমোক্রেটিক সোশ্যালিজম অর্থাৎ গণতান্ত্রিক সমাজতন্ত্রবাদ এর সংজ্ঞা দেখবে এবং সমালোচনা সহ এর বৈশিষ্ট্যটা দেখে নেবে। সবার প্রথমে ডেমোক্রেটিক সোশ্যালিজম। তারপর দ্বিতীয়ত যে কোশ্চেনটা দেখবে তা হচ্ছে এই পার্টের মধ্যে থেকেই ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ জনকল্যাণকর রাষ্ট্র এর সংজ্ঞা এবং জনকল্যাণকর রাষ্ট্রের কার্যাবলী এটা দেখবে। ওয়েলফেয়ার স্টেট এ দুটা কোশ্চেন তোমরা সবার প্রথমে দেখবে। তাছাড়া এই ইউনিট থেকে প্রচুর কোশ্চেন হয়, যেমন লাস্ট যে পার্টটা আছে লেনিনের উপর, লেনিনের কনসেপ্ট অফ ইম্পেরিয়ালিজম, তারপরে কন্ট্রিবিউশন টু মার্কসিজম, এ দুটা কোশ্চেন আছে ইম্পর্টেন্টের মধ্যে। তারপরে দ্বিতীয় পার্টের মধ্যে মার্কসিজমের মধ্যে রেভুলিউশন অর্থাৎ বিপ্লবটা আছে, এগুলিও কিন্তু তোমাদের আছে, এগুলির মধ্যে থেকে একটি আসবে। তো আমি তোমাদেরকে বলবো যদি আর দুটা কোশ্চেন দেখো তাহলে তোমরা প্রথম যে পার্টটা আছে ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের এবং সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্রবাদের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা তোমরা দেখে নেবে। তো চারটি তোমরা যদি কোশ্চেন দেখো প্রথম পার্টের চারোটা যদি কোশ্চেন দেখে নাও তাহলে তোমরা একটা পেয়ে যাবে, কারণ এর মধ্যে থেকে একটি আসবে প্রথম পার্টটা থেকে এবং আরেকটি কোশ্চেন আসবে তৃতীয় বা দ্বিতীয় পার্টটা থেকে। এ হচ্ছে তোমাদের চতুর্থ ইউনিটের সাজেশান। এ হচ্ছে তোমাদের 2021-22 শিক্ষাবর্ষের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাজেশান। তোমরা এই সাজেশানটা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, এবং তোমাদের মধ্যে কারো যদি এই সাজেশানের অ্যান্সারগুলির প্রয়োজন হয়, নোটসের প্রয়োজন হয়, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।